ম্যানেজ করতে হয় একজন প্রফেশনাল প্লেয়ারকে, আসলে এইসব ম্যানেজ করেই এখন চলতে হবে, তো সেটাই বেস করে করার চেষ্টা করছি। আপনি অনেক আগে বিপিএল এর সময় যুক্ত ছিলেন এবং আপনাদের ধন্যবাদ। ইচ্ছা তো আছে আমাদের, আশা, তবে আমরা কিন্তু আমাদের তো সেটা আমাদের একটু সময় দিতে হয়, যেটা নাকি আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। তারপরে ইনশাআল্লাহ আমরা আশা রাখছি ক্রিকেট যেভাবে সামনের দিকে আরো যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা এর পাশাপাশি থাকার জন্য চেষ্টা করবো। থ্যাংক ইউ। সাকিব ভাইয়ের কাছে দুটো প্রশ্ন ছিল, অনেকদিন প্রশ্ন করা হয়নি। ওয়াইফ ভাই বলছিলেন যে জুনিয়র সাকিবের কথা, অবশ্যই তাকে অভিনন্দন। আমাদের কাছে তিনজনই জুনিয়র, অভাবটা পূরণ হয়ে গিয়েছে আমার কাছে মনে হয়। তারপরেও বিপিএল এর জন্য একটা আলাদা টাইম স্লট এবং ফিক্সড টাইম টেবিল টিম যদি থাকে, আমার কাছে মনে হয় আরো অর্গানাইজ করে ভালোভাবে করা সম্ভব, যেটা থেকে আরো হয়তো বেশ কিছু প্লেয়ার আসা সম্ভব, কারণ কম্পিটিটিভনেসটা আরো অনেক বেশি থাকবে স্বাভাবিকভাবে, যেহেতু ওভারসিজ প্লেয়ার অনেক খেলবে। তো অবশ্যই হলে ভালো, বাট আমার কাছে মনে হয় যে বিসিবিও খুবই আগ্রহী বিপিএলটা ভালোভাবে করার জন্য। আর যতদূর আমি জানি যে এবার একটা টাইম স্লটও আছে যেখানে তাদের করার ইচ্ছা আছে, তো সেটা যদি হয় খুবই ভালো হবে ক্রিকেটারদের জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য। ভবিষ্যৎ যেহেতু একটা ট্রেডিশন আছে হয়তো থাকলে ভালো হতো, নাই বলে যে খুব একটা সমস্যা সেটা আমার কাছে কখনোই মনে হয় না। স্বাভাবিকভাবেই 5-6 জন আছে যারা লিডারশিপ গ্রুপের পার্ট আমি মনে করি, এবং তারা সবাই মিলে যে কোনো ক্রাইসিস মোমেন্ট কিংবা যে কোনো ডিফিকাল্ট ডিসিশন মেক করতে হয় সবার আসলে আলোচনার মাধ্যমেই হয়, সো খুব একটা প্রবলেম হয় বলে আমার মনে হয় না। এবং যখন কোনো ভাইস ক্যাপ্টেন থাকে খুব একটা যে বড় রোল প্লে করতে হয় সেটা কিন্তু না, যেহেতু এটা একটা ট্রেডিশন ক্রিকেটের সেই দিক থেকে থাকতেই পারে। আমার কাছে মনে হয় ওভারঅল সব ক্রিকেটারই কম বেশি পারফর্ম করছে, একটা টিম হিসাবে খেলতে পারছি এবং এটাই যে তার বড় কারণ।